সুন্দর হেডফোনটা আমার না গান শুনতে খুব ইচ্ছে করছে মেজা ভাই তোর হেডফোনটা দে না দে আচ্ছা নিখিল দেখ তোর জন্য আমি কিনেছি তো একটা এইটা তোর না না এই হেডফোনটা না যেটা তুই পড়ে আছিস সেই হেডফোনটা দে শোনো না এটা আমি তোমার জন্য নিজে পছন্দ করে কিনেছি এটা দিয়ে তুমি গান শুনবে গেম খেলবে তোমার যা ইচ্ছা হবে তাই করবে আমি তো সেই জন্যই তোমার জন্য কিনেছি তুমি এটা নিজে কিনেছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এটাই পরব কি হলো মেচি দাদা কিছু শুনতে পাচ্ছেন না শ্যামা এখনো কিছু তো এই শ্যামা কি শোনার কথা বলছো মানে আমার কানে হেডফোন ছিল তো তাই আমি শুনতে পারিনি বলো না কিছু না ওই হেডফোনটা দিয়ে মেচি দাদা ঠিক করে শুনতে পাচ্ছেন কিনা তাই জিজ্ঞাসা করছিলাম ও আচ্ছা 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 আই এম সো হ্যাপি আদি আবার কত দিন পর আমি গান গাইবো কত লোক আমাকে ঘিরে ধরবে লাইমলাইট ও মাই গড আমার বেবি এক্সাইটেড লাগছে জাস্ট আ মিনিট হ্যালো স্যার এ তো কিছু খাচ্ছেও না কিছু বলছেও না বারবার জিজ্ঞাসা করছি যে প্রমাণগুলো কোথায় আছে তাও জানে না বলছে এইভাবে খাওয়া দাওয়া না করে থাকলে তো দিশা চৌধুরীকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যাবে না শ্যামা ওরা ওরা কথা বলছে দিশার ব্যাপারে কি বলছে মিত্রদা শ্যামা পরে তোমাকে সব বলছি আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি আজকে বুঝলে এক কাজ করো লিকুইড ডাইভ দিয়ে ওকে বাঁচিয়ে রাখো যা করার কাল আমি করবো কাল আমি আসছি ওকে স্যার কি হলো মিত্র দাদা ওরা কি বলছে আমাকে বলুন ওরা ওরা বলছে যা করার কাল কি করবে আর ওকে কিছু খেতেও দেয়নি লিকুইড খাইয়ে রেখেছে নমস্কার শুভ সন্ধ্যা আজকের অনুষ্ঠানের নাম ফিরে এলো রাধা রানী বুঝতেই পাচ্ছেন এই নামকরণের কারণ কি অনেকদিন বাদে বিখ্যাত গায়িকা রাধা রানী আবার আমাদের সামনে গান গাইতে চলেছেন বেশ কিছুদিন ধরে গলার সমস্যা থাকার কারণে তিনি গান গাইতে পাচ্ছিলেন না কিন্তু রাধা রানীর মতো শিল্পীর গান আমরা সবাই খুব মিস করছিলাম কিন্তু আজ আমরা রাধা রানীর গলায় গান শুনব তাই সবাইকে বলছি সবাই একটু ধৈর্য ধরে বসুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে তুমি একটু চিন্তা করো না শ্যামা সব ঠিক হয়ে যাবে তুমি একটু মনে জোর রাখো এই অশোক এই শুন 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 এদিকে বাবা এই এই দিকটা না ভালো করে গার্ড দিতে হবে বুঝলি শ্যামাকে এমন ভাবে গার্ড দিবি যাতে বাইরের লোক মানে কাক পক্ষী যেন এখানে ঢুকতে না পারে বুঝতে পেরেছিস তো হ্যাঁ ঠিক মতন তোর দায়িত্ব কিন্তু এটা হ্যাঁ বলছি মাসিমণি একটা কথা বলার ছিল এই যে এতদিন লোকের মুখে শুনেছি রাধারানীর হয়ে শ্যামা গান গাইতো আজকে প্রথম দেখছি নিজের চোখে খুব ভালো লাগছে মানে এত লোক এত দর্শক তাদের দিনের পর দিন ধরে তোমরা কিভাবে ঠকিয়েছো না না মানে এই যে লোকের ভালোবাসা এত এত পাবলিকের ভালোবাসা সব তো শ্যামার প্রাপ্য ছিল পাচ্ছে রাধা রানী লজ্জা ঘেন্না ভয় চুপ চুপ হ্যাঁ একটা বেশি কথা নয় ভগবানের ইচ্ছে যে শ্যামা আমার মেয়ের হয়ে মঞ্চের পেছনে দাঁড়িয়ে গান গাইবে
ঠাকুরে যা ইচ্ছে তাই তো হবে বল। যার যেটা কাজ সে সেটাই করবে। করুমা তো একদম ঠিক কথাই বলেছে মেজদাদা। ঠাকুর হয়তো আমার কপালে এটাই লিখে দিয়েছে যে আমার বাকি জীবনটা আমাকে রাধা দিদির হয়ে গান গেয়ে কাটিয়ে দিতে হবে। যাকে বলছি মেজদাদা, আপনি ছোট কর্তাকে কেন এখানে আনলেন? আমি আপনাকে বারবার বলেছিলাম যে এখান থেকে যেন ছোট কর্তা দূরে থাকে। না মানে আসলে ও আসতে চাইছিল আমার সঙ্গে, তুমি চিন্তা করো না, আমি ওকে পিছনে বসিয়ে এসেছি। কি বলছিস কি তুই অশোক? তুই নিখিলকে এখানে নিয়ে এসেছিস? অশোক এটা কিন্তু কথা ছিল না। হ্যাঁ কথা ছিল, তুই আর নিখিল বাইরে থাকবি, শ্যামা গিয়ে ওখানে মিট করবে, এটা কিন্তু কথা ছিল না বলে। তুই যা, তোকে শ্যামার পিছনে দাঁড়িয়ে খবরদারি করতে হবে না, তুই যা নিখিলকে সামলা, ছেলেটার মাথা খারাপ, অশোক চিৎকার চেঁচামেচি করতে পারে, যা। তুই এখানে কি করছিস? না শোন না, আমার একটা কথা শোন। কি? এখানে তো গান রাধা গাইবে, তাহলে তাহলে শ্যামা মাইক নিয়ে কি করছে? আর আমি সেটাই বুঝতে পারছি কি লিখি। না আমার কথা শোন, তোকে সব বুঝিয়ে বলছি, তুই এখন জমার সঙ্গে ওখানে কি বসতে হবে? না না প্লিজ প্লিজ, আমাকে একটু গুছিয়ে বল, আমি বুঝতে পারছি না। আমি বলছি তো, আমি তোকে সব বুঝিয়ে বলবো, তুই এখন আমার সঙ্গে চল ওখানে। একবার দাঁড়া তো, তুই প্লিজ আমার সঙ্গে চল, আমি তোকে পরে সব বুঝিয়ে বলছি, তুই আমাকে বিশ্বাস কর। কি চল, তুই আমার সঙ্গে আমার সঙ্গে আমার সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আমার অশেষ ভালোবাসা এবং অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আপনাদের কিন্তু শেষ পর্যন্ত আমার গান শুনতে হবে, ঠিক যেমন করে আগে রাধারানী গান গাইতো, আজও ঠিক তেমন ভাবেই আপনাদেরকে গান শোনাবো আমি। সবাই মিলে বলুন তো, রাধে রাধে। কিরে আনন্দে চোখে জল এসে গেল বুঝি? দেখ কি অবস্থায় পড়েছিস। হ্যাঁ রাগ দেখানোর মুরদটাও এখন আর নেই। শোন, এমন যাতা কলে পিষেছি না, এই ব্যাক স্টেজে দাঁড়িয়ে গান গাইবি, এটাই তোর ভবিষ্যৎ, তোর ভবিতব্য। কতদিন পর তোর রাধা দিদি আবার মঞ্চে, শ্যামা একেবারে মাতিয়ে দে, শ্যামা মাতিয়ে দে, ঠিক যেমন ভাবে আগে শিখিয়েছিলাম সেইভাবে। হ্যাঁ সেইভাবে। আমি জানি না কৃষ্ণ, হয়তো তুমি আজ এটাই চাইছো, তাই শুধু এটুকুই প্রার্থনা করব,
আজ যেন আমি মন দিয়ে গান গাইতে পারি। বাইরে ছোট কর্তা বসে আছে, তুমি দেখেছো তার অবস্থাটা, তুমি কি সুবিচার করবে না বলো? বলো না ঠাকুর, আজ যেমন আমি বাধ্য হচ্ছি গান গাইতে, তেমন কদিন পর আদিত্য দা আর রাধা দিদিরাও যেন এই বাড়ির সামনে এসে নিজেদের অন্যায়টা স্বীকার করতে বাধ্য হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। আমি বলছি তোকে, এটা এটা রাধার গলা না, এটা শ্যামার গলা, আমি জানি। কাঁচা সোনা দেখেছি, রূপসাগরে মনের মানুষ।
চোখের জল ফেলে লাভ নেই শ্যামা। নিখিল আর অশোককে নিয়ে বাড়ি যাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর তোমার গান শুনে নিখিল সন্দেহ করতে শুরু করে দিয়েছে, ছটফট করছে, তাই আর ওয়েট করো না। হ্যাঁ, আজকের গান তোমার খুব ভালো হয়েছে, দর্শক মুগ্ধ হয়ে শুনছিল। আগামী দিনে এরকমই পারফর্ম করো। আর এই কথাটা আমার সব মনে থাকবে আদিত্যদা, সব কিছু আমি মনে রেখে দিচ্ছি। যেদিন আমার কৃষ্ণের মর্জি হবে সেদিন আপনাদের উচিত জবাব দেব আমি। শ্যামা কি বললেন ডাক্তারবাবু? বললেন আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে আরো কিছুদিন এইভাবে ওষুধপত্রগুলো চালাতে হবে আর ওকে কাজের মধ্যে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ছোট কর্তা, কি হলো, কি ভাবছো তুমি? ডাক্তারের ওখানে গিয়েও দেখলাম তেমন একটা কথা বললে না, কিছু হয়েছে? শ্যামা, আসলে নিখিল তোমাকে মেকআপ রুমে বসে থাকতে দেখে নিয়েছে। মনে মনে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। ছোট কর্তা বুঝতে পেরে গেছে যে আমি রাধা দিদির হয়ে গান গাইতে এসেছিলাম। আমি তো জানাতেই চাইনি, তাও কেন ওকে জানিয়ে দিলে ঠাকুর? না না, এখন কিচ্ছু বলা যাবে না, আগে বাড়িতে ফিরি, তারপর যা বলার বলবো। ছোট কর্তা, এবার বাড়ির সবাই আমাদের জন্য চিন্তা করবে, আমাদের তো বাড়ি ফিরতে হবে। তুমি এক কাজ করো, গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ নিখিল, আমি তোকে বসে দিচ্ছি গাড়িতে। আয় আয়, কিচ্ছু হবে না, আয় বাবা আয়। বস বস। মেজদা বলছি, বাড়িতে সবকিছু ঠিক আছে তো? কেউ ফোন করেনি তোর মা? মা কিছু জানতে পারেনি তো? না না, কিভাবে জানতে পারবে শ্যামা? আমরা এত প্ল্যান করে সবকিছু করলাম, বাড়িতে তো জানে আমরা নিখিলকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আচ্ছা মেসেজটা বলছি, আদিত্যদার ফোনে যে আমরা চিপটা ঢুকিয়ে দিয়েছি সেটা আদিত্যদা টের পায়নি তো? না না, আমার সেটা মনে হয় না, কারণ আদি যদি জানতে পারতো কোনো না কোনো স্টেপ নিশ্চয়ই নিত, আমাদের আসতো ছাড়ত না। এটা একদম ঠিক বলেছে। কিন্তু শ্যামা, আমরা যে কাল আদিত্যর পিছু নিয়ে দিশাকে খুঁজতে যাবো এটা তো অনেক বড় রিস্ক আছে, আমাদের কি পুলিশকে ইনফর্ম করা উচিত কোনোভাবে? না না মেসদা, এই মুহূর্তে আমরা পুলিশকে কিচ্ছু জানাতে পারবো না। কেন বুঝতে পারছে না? পুলিশকে জানালে সবাই সবটা জেনে যাবে, আর ভেতর থেকে খবর পেয়ে যদি আদিত্যদা মেজদিকে সরিয়ে যায় বা ওর ফোনে যে আমরা চিপটা ঢুকিয়েছি সেটা জেনে যায়, তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই আমরা অনেক বড় বিপদের মুখে দাঁড়িয়েছি, এটা কিছুতেই করা যাবে না মেসদাদা। আচ্ছা ঠিক আছে শ্যামা, তুমি যেমনভাবে বলবে আমি সেভাবেই এগোবো। আর দেরি করলে চলবে না, চলো রে তাড়াতাড়ি বাড়ি যাই। চলো চলো। এই কিন্তু শ্যামা বলছি, নিখিল তো সব জেনে গেল, ও যদি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। না মেসদা, এটা আমার বিশ্বাস যে ছোট কর্তা কাউকে কিচ্ছু বলবে না। চলো তাড়াতাড়ি চলো। এই সুব্রত, কি যে হয়েছে না, সারাক্ষণ শুধু খিচখিচ খিচখিচ করে কথা বলতে গেলে, সারাদিন একটু ভালো করে কথাও বলে না। আমি বুঝতে পারছি না রে কি হয়েছে, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে, কি যে করি না আমি। শ্রী চাষ পাল রানী, হিপ হিপ, হুররে হুররে।
খেতে। আরে সবাই কোথায় গেল? বড় বৌদি ডাকো সবাইকে, বড় মা। তাই তো, জেঠুমনি কাউকেই দেখতে পাচ্ছি না। কি ভালো গান গাইলো রানী, ভাবতেই পারবে না। কোথায় সবাই? আদি বলছি মা তো ঘুমিয়ে পড়েছে, আর বাবার এখন মনের যে অবস্থা, বাবাকে এর মধ্যে জড়িও না। দোষ, আমি ভাবলাম সবার সাথে পার্টি করবো, এইভাবে হয় নাকি? দোষ এই তো নিখিল এসে গেছে। নিখিল, ইউ জাস্ট ডোন্ট নো রানী কি পারফর্ম করলো। অশোক শ্যামা, তোমরা যদি থাকতে না, জাস্ট এনজয় করতে। ওকে ভিডিওটা দেখাও না, তাহলেও ভালো করে বুঝতে পারবে। তুমি বিশ্বাস করো পাপিয়া, কি ভালো যে আজ গান গেয়েছে না, আনন্দে বুকটা ভরে আছে আমার। মেয়েটা কি কষ্ট পাচ্ছিল বলো, তোমরা তো দেখেছো না, ওর যে আবার মঞ্চে উঠে গান গাইবে হাজার হাজার লোকের সামনে, এটা না বিশ্বাসই করতে চাইছিল না। সত্যি বিশ্বাস করো, কখনো কখনো মনে হচ্ছিল যেন স্বপ্ন। আমার না খুব টায়ার্ড লাগছে, আমি একটু ঘরে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস, দাঁড়া না, আমি বললাম না পার্টি করবো। রানী কি সুন্দর পারফর্ম করেছে তুই জানিস? আচ্ছা তুই কি ভাবছিস বলতো, তোর বউ গান ছেড়ে দিয়েছে বলে এই বাড়িতে কেউ গান গাইবে না, তাই কখনো হয় কি রানী? আন্টি, তোমাদের আরও একটা খবর দেবো, রানীর আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, বেনারস থেকে ওর জন্য শো এসছে। ওখানকার অর্গানাইজাররা এখানে এসেছিল শো করতে, যেমনি খবর পেয়েছে রানী কাম ব্যাক করেছে, ওরা সঙ্গে সঙ্গে বুক করতে চেয়েছে। আমার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, এবার আমরা সবাই বেনারস যাব। এবার বেনারস যাওয়ার জন্য তৈরি হও শ্যামা, আজকের মতো ওখানকার দর্শককেও তোমায় মাতিয়ে তুলতে হবে।